আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পত্রের দশম অধ্যায় নিয়ে অর্থাৎ যুগজীকরণ আর প্রশ্নমালা হলো টেন পয়েন্ট থ্রি তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা তোমরা বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবে এগারোর এক নাম্বার কোশ্চেন নিয়ে প্রথমে আমরা আলোচনা করব এগারো এক নম্বর কোশ্চেনটা আমরা উঠিয়ে নিলাম এখানে আমরা যুগজীকরণ বা ইন্টিগ্রেশন অঙ্কগুলো করতেছি তা ফার্স্ট ইন্টিগ্রেশনের যেই সিম্বলটা আছে এটা রেখে দেবো এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে কারণ এখানে যে উপরে যে টার্মটা আছে যে ওয়ান মাইনাস কস ফাইভ এক্স এই ওয়ান মাইনাস কস ফাইভ এক্সকে সূত্র বানানো যায় তো আমি লিখবো হচ্ছে ওয়ান মাইনাস কস এখানে হচ্ছে টু ডট ফাইভ এক্স বাই হলো টু এই টু টু কাটাকাটি গেলে আমার আমাদের আবার আগের লাইনটা ঠিক থাকবে এটা হলো ওয়ান মাইনাস কস টু সূত্র বানানোর জন্য আমরা এই কাজটা এখানে করেছি ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র আমরা জানি হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা সেমভাবে আমরা নিচেও সূত্র বানাবো নিচে হলো ওয়ান প্লাস এটা হলো কস টু ডট এটা লিখবো হচ্ছে আমরা ফাইভ এক্স বাই হলো টু আর এখানে হলো ডি এক্স ইকুয়াল এখানে ইন্টিগ্রেশন থাকলো এবার ওয়ান মাইনাস কস টু এটা সূত্র হলো আমাদের টু সাইন স্কোয়ার থিটা থিটা হলো এখানে আমাদের ফাইভ এক্স বাই হলো টু এবার নিচু আমাদের সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা ওয়ান প্লাস কস টু থিটা সূত্র আমরা জানি হচ্ছে টু কস স্কোয়ার থিটা তো আমরা বসা হচ্ছে এখানে আমাদের টু কস স্কোয়ার থিটা থিটা হলো এখানে আমাদের ফাইভ এক্স বাই হলো টু আর এখানে হলো ডি এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন সিম্বলটা থাকবে এই টু টু কাটাকাটি করা যায় এবার দেখো উপরে হলো সাইন নিচে হলো কস মানে হচ্ছে সাইন বাই কস সাইন বাই এর সূত্র আমরা জিনিস টেন থিটা হয় আমরা লিখবো হচ্ছে টেন স্কোয়ার যেহেতু সি স্কোয়ার হবে টেন স্কোয়ার ফাইভ এক্স বাই হলো টু আর এখানে হলো ডি এক্স ইকুয়াল এবার দেখো টেনের যেহেতু সরাসরি কোনো ইন্টিগ্রেশন নাই এই জন্য আমাদের যে কাজটা করব যে টেন স্কোয়ারকে আমরা সেক স্কোয়ারে কনভার্ট করবো কারণ আমরা একটা সূত্র পড়েছিলাম নাইন টেনে যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান ওইখান থেকে যদি আমরা টেনিস স্কোয়ারের মান বের করি তাহলে আসে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে টেনিস স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে সূত্র প্রয়োগ করবো ইন্টিগ্রেশন থাকবে এটা সূত্র আসতেছে আমাদের হচ্ছে সেক স্কোয়ার থিটা থিটা হলো ফাইভ এক্স বাই টু মাইনাস হলো ওয়ান আর ফার্স্ট ব্রেকের এখানে দিব হচ্ছে আমরা ডি এক্স সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি এখানে যে টেন স্কোয়ার থিটা ইকুয়াল হলো সেক স্কোয়ার থিটা মাইনাস হলো ওয়ান এখানে ফার্স্ট ব্রিকেট না দিলেও হবে এটা থার্ড ব্রিকেট আমরা দিয়ে দিব এবার দেখো এখানে আমাদের এই ইনটিগ্রেশন এবং ডিএক্সটা আমরা গুণ করে দেব এই ক্যালকুলেশনটা আমরা এই পাশে দেখাবে এখন ইকুয়াল ইন্টিগ্রেশন এটা হবে সেক স্কোয়ার ফাইভ এক্স বাই হলো টু সাথে হলো ডি এক্সটা আসবে মাইনাস এবার হচ্ছে ওয়ানের সাথে এটা গুন কল আসতেছে আমাদের ইন্টিগ্রেশন এটা হবে আমাদের ডি এক্স ইকুয়াল এবার দেখো এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার ফাইভ এক্স বাই হলো টু হচ্ছে ডি এক্স তার মানে এটা ইন্টিগ্রেশন কত ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডি এক্সের যে সূত্র ছিল সেটা ছিল আমাদের টেন এক্স তা আমরা এখানে বসাব টেন এক্স এক্সের জায়গা হলো এখানে আমাদের হচ্ছে ফাইভ এক্স বাই হলো টু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা জানাচ্ছি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি এক্সের কোনো সহক থাকে তাহলে ওইটা দিয়ে ডিভাইড করতে হয় এখানে এক্সের সহক হলো ফাইভ বাই টু তাহলে এখানে আমাদের যে অংশটাকে আমি ইন্টিগ্রেশন করলাম ওইটাকে আমরা ফাইভ বাই টু দ্বারা ডিভাইড করব তারপরে মাইনাস ইন্টিগ্রেশন ডি এক্স এটা সমান হলো এক্স প্লাস হলো সি একুয়াল এবার এটা উল্টায় যাবে তাহলে টু বাই হলো ফাইভ হবে আর এখানে থাকতেছে আমাদের টেন ফাইভ এক্স বাই হলো টু মাইনাস এক্স প্লাস হলো সি এখন আমি আলোচনা করবো এগারোর দুই নম্বর কোশ্চেনটা নিয়ে কোশ্চেনটা উঠিয়ে নিলাম এখানে ইন্টিগ্রেশন যে সিম্বলটা আছে ওইটা রেখে দিব এখানে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এক্স কজ এক্স ডি এক্স তার মানে এখানে কোনো সূত্র বানানো যাচ্ছে না যার কারণে আমরা যে কাজটা করব যে এই অংশটা ধরলে আমাদের এই অংশটা পাওয়া যায় এগুলো নিয়ে আমরা আগের পর্বগুলোতে আলোচনা করেছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে যদি সরাসরি সূত্র প্রয়োগ করা না যায় তখন তোমাদেরকে তোমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে কোন অংশটা ধরলে অপর অংশটা পাওয়া যায় কি বা কোন একটা অংশ ধরলে আরেকটা অংশ পাওয়া যায় কি না যেমন এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স আমরা জানি হচ্ছে সাইন এক্সকে ধরলে কজ এক্স পাওয়া যাবে যার কারণে আমরা এখানে মানটা ধরে নিব তো আমরা পাশে লিখবো হচ্ছে যে ধরি এখানে যেহেতু এই পুরো অংশটাকে ধরা যাচ্ছে আমরা পুরো অংশটাকে ধরবো তাহলে ওয়ান মাইনাস এটা হলো সাইন এক্স ইকুয়াল হলো আমরা এখানে জেড ধরে নিলাম এবার যে মানটাকে ধরা হয় ওইখানে আমাদের অন্তর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হয় তো ওয়ানকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে লাগতেছে আমাদের শূন্য মাইনাস সাইন এক্সের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ আমরা যেন সে কস এক্স হয় তাহলে হবে কস এক্স আর ফার্স্ট ব্রেকের দালিক হচ্ছে ডি এক্স ইকুয়াল হলো ডি জেড এবার এখানে থাকতেছে আমাদের যে মাইনাস কস এক্স ডি এক্স ইকুয়াল হলো ডি জেড উভে পাশে মাইনাস ওয়ান দ্বারা গুন করলে মাইনাস থ্রি পাশে চলে যাবে তাহলে কস এক্স এটা হলো ডি এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ডি জেড এখন দেখে মানগুলো আমরা এখানে বসাবো এটার মান হলো আমাদের জেড আমরা লিখবো হচ্ছে রুট ওভার জেড আর কস এক্স ডি এক্সের মান হলো মাইনাস ডি জেড এটা আমরা ফার্স্ট দিয়ে লিখবো মাইনাস ডি জেড এবার ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাসটাকে সামনে নিয়ে আসবো মাইনাস ইন্টিগ্রেশন আর এখানে রুটটাকে আমরা ভাঙতে পারি রুটের মান মানুষ হচ্ছে হাফ হয় তাহলে ওয়ান বাই টু এটা হলো ডি জেড ইকুয়াল মাইনাস এবার জেডকে যদি আমরা এক্সের মতো চিন্তা করি তাহলে ইনটিগ্রেশন একশো দা পাওয়ার এন ডি এক্স এক্স দা পাওয়ার এন এনের যে ইনটিগ্রেশন ছিল একশো দা পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান তা আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব এখন তাহলে হচ্ছে জেড টু দ্য পাওয়ার ওয়ান বাই টু প্লাস ওয়ান নিচে হবে আমাদের কি এন প্লাস ওয়ান এন এর মানে হচ্ছে হাফ তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস হলো সি ইকুয়াল এবার এখানে মাইনাস থাকলো উপরে যদি আমরা ক্যালকুলেশন করি এটা লসাগুকুল আসতে হচ্ছে আমাদের টু তাহলে এখানে আবো ওয়ান আর টু এটার সাথে গুণ হবে ওয়ান প্লাস টু মানে হচ্ছে থ্রি এটা আসবো হচ্ছে থ্রি নিচে আমাদের সেম একই কাজ হবে লসাগু টু তাহলে উপরে আসবো হচ্ছে থ্রি প্লাস হলো সি এবার আমরা এই মানটাকে উল্টা দিতে পারি মানে টুটা উপরে যাবে সেটা নিচে থাকবে ইক আমরা লিখতে পারি মাইনাস টু বাই থ্রি আর এখানে জেড জেডের যে মান আছে সেই মানটা আমরা বসাবো জেডের মান হলো ওয়ান মাইনাস সাইন এক্স আমরা লিখব হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স আর ফার্স্ট ব্রেকের দিয়ে হচ্ছে উপরে যে পাওয়ারটা আছে থ্রি বাই টু এটা লিখে দেবো প্লাস হলো সি এখন আমি আলোচনা করবো এগারো তিন নম্বর কোশ্চেনটি নিয়ে কোশ্চেনটা উঠিয়ে নিলাম এখানে ইন্টিগ্রেশন যে সিম্বল ছিল সেটা রেখে দিব এখানে হলো cos টু এক্স বাই হলো √3 sin থ্রি হোল কিউব এটার ইন্টিগ্রেশন করতে হবে এখন দেখো এখানেও একই কাজ করতে হবে যে নিচের অংশ ধরলে আমাদের উপরে অংশ পাওয়া যায় তা আমরা এখানে লিখবো হচ্ছে যে ধরি এখানেও নিচে হলো আমাদের থ্রি এটা হলো সাইন টু এক্স আর ইকুয়াল হচ্ছে জেড ধরে নিব এবার আমরা এখানে আমাদের যেটা করতে হয় যে অন্তরীকরণ করব। তাহলে থ্রি এর অন্তরজ যেটা শুধু ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যার অন্তরজ আমরা জানি হচ্ছে শূন্য হয় তাই হবে জিরো প্লাস এ হচ্ছে সাইন টু এক্স মানে টু এক্স মানে এখানে টু এক্সটাকে এক্স ধরতে হবে মানে সাইন এক্স সাইন এক্সের অন্তরজ আমরা জানি হচ্ছে হয় কস টু এক্স তাহলে লিখ হচ্ছে কস টু এক্স আর একটা জিনিস আমাদের করতে হবে যে এখানে টু এক্স টু এক্সের অন্তরাজ করতে হবে যেহেতু টু এক্সটা সুবহু এক্সের সাথে মিলে যায় না এটা আমরা একটু ধরে নিয়েছি মানটা এই জন্য টু এক্সকে যদি আবার অন্তরস্ক করি আমাদের আসবো টু অথবা আরেকটা জিনিস তোমরা করতে পারো যে অন্তরীকরণের ক্ষেত্রে এক্সের সাথে যদি কোনো সহক থাকে সেই সহকটা সামনে চলে আসবে মানে টুটা আমরা সামনে দিতে পারি আর ফার্স্ট ব্রেকের দিয়ে দিব হচ্ছে আমরা এখানে ডি এক্স ইকুয়াল হচ্ছে ডি জেড এটা মনে রাখলেই হবে যে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্সের সাথে যদি কোনো সংখ্যা থাকে বা সহক থাকে সেই সহকটা সামনে বসে যাবে আর ডিফারেন্সিয়েশন যা আছে সেটা বসবে আর ইন্টিগ্রেশনে যেটা হয় সহক দ্বারা ডিভাইড করতে হয় যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম এবার দেখো এখানে যেটা আসতেছে আমাদের যে এখানে জিরোটা বাদ দিলাম তা টু কস টু এক্স এটা হলো ডি এক্স ইকুয়াল হলো জেড এবার এই টুটাকে আমরা ওই পাশে পাঠাবো তো সুতরাং আমরা লিখতে পারি কস টু এক্স ডি এক্স ইকুয়াল হলো জেড বাই হলো টু এবার এখানে যে মানটা আছে আমরা এই মানটা এখানে বসাবো তাহলে cos টু এক্স এ দেখো উপরে cos টু এক্স cos 2x টু এক্স ডি মান হলো dz বাই হলো টু তা আমরা লিখতে পারি হচ্ছে এখানে ডি জেড বাই হলো টু আর এখানে একটা রুট থাকবে থ্রি প্লাস সাইন টু এক্স থ্রি প্লাস সাইন টু এক্সের মান হলো জেড তা বসাব হচ্ছে জেড আর উপরে একটা কিউব ছিল সেই কিউবটা আমরা লিখে নেব একুয়া এখানে হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টুটাকে আমরা সামনে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন এবার হচ্ছে এখানে আমাদের থাকতেছে উপরে হচ্ছে ডি জেড আর এখানে রুটটাকে আমরা ভেঙে ফেলবো রুট যদি ভাঙি রুটে মানে হচ্ছে হাফ হবে তো আমরা লিখতে পারি হচ্ছে জেড টু দ্য পাওয়ার কিউব আছে এখানে আর উপরে হবে ওয়ান বাই হলো টু ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি এখন ওয়ান বাই টু ইন্টিগ্রেশন এখানে থাকতেছে আমাদের ডি জেড আর এটাকে লেখা যায় হচ্ছে জেড টু দ্য পাওয়ার থ্রিটা ওয়ানের সাথে গুণ হবে থ্রি বাই হলো টু এবার এটাকে আমরা ইনভার্স করে সূত্র বসাইতে হবে কারণ এরকম ডিরেক্টলি কোনো সূত্র নেই তা আমরা লিখতে পারি এখন যে ওয়ান বাই টু ইন্টিগ্রেশন এটাকে ইনভার্স করে আসতে আমাদের জেড টু দ্য পাওয়ার মাইনাস থ্রি বাই হলো টু আর এটা হলো ডি জেড এবার দেখো তাহলে এই মাইনাস থ্রি বাই টুকে আমরা এন এন হিসাবে চিন্তা করতে পারি তাহলে ইন্টিগ্রেশন একশো দ্য পাওয়ার এনের সূত্র বসাবো এই সূত্রটা আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি ইকুয়াল আমরা আমরা লিখতে পারি এখন এখানে ওয়ান বাই টু থাকলো সূত্র যদি আমরা বসাই তাহলে আস্তে আস্তে আমাদের এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে হচ্ছে এখানে হবে জেড টু দ্য পাওয়ার এন হচ্ছে মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান আর নিচে হবে আমাদের এন প্লাস ওয়ান এন হল মাইনাস থ্রি বাই টু প্লাস হলো ওয়ান আর প্লাস হলো এখানে সি এই অংশটা হচ্ছে আমাদের আলাদা এটা আমি একটু আলাদা করে দিলাম এখানে যে এই অংশটুকু হচ্ছে আলাদা একটা অংশ এটার সাথে এটা এখন কোনো মিল নাই এটা হচ্ছে এই এই লাইনের পর হচ্ছে মূলত এই লাইনটা হয়েছে একুয়ার এখানে থাকতেছে আমাদের ওয়ান বাই টু ইন্টু জেড টু দ্য পাওয়ার এখানে লসাগু আসতেছে আমাদের টু তার উপরে থাকতেছে আমাদের হচ্ছে মাইনাস থ্রি প্লাস টু কারণ টুটারদের সাথে গুণ হবে লসাগু করলে তাহলে মাইনাস থ্রি প্লাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান আসবে এখানে বসাবো হচ্ছে মাইনাস ওয়ান নিচেও যেহেতু একই জিনিস ক্যালকুলেশন করলে আমাদের মাইনাস ওয়ান বাই এখানে আসবে হচ্ছে টু প্লাস হলো সি এবার আমরা যে কাজটা করবো এই বগ্নাংশটা উল্টিয়ে যাবে নর্মালি আর এখানে মাইনাস এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দেবো আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ডট এটা উল্টে লাগতেছে আমাদের টু আর এখানে হচ্ছে আমাদের জেড জেডের যে মান সেই মানটা আমরা বসাবো জেডের মান হলো আমাদের এটা তো আমরা লিখতে পারি এখানে থ্রি প্লাস এটা ছিল আমাদের সাইন টু এক্স আর পাওয়ার হলো এখানে মাইনাস ওয়ান বাই টু প্লাস হলো সি এবার দেখো এখানে এই টু টু কাটাকাটি যায় ইকুয়ালটা আমরা এখানে করে ফেলতেছি এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আমরা রেখে দেবো তাহলে মাইনাস আর এখানে যে মানটা আছে সেই মানটা হলো আমাদের থ্রি প্লাস সাইন টু এক্স পাওয়ার হল মাইনাস ওয়ান বাই টু প্লাস হলো সি এটা রাখলে উত্তর হয়ে যায় অনেক সময় যেটা করে যে ইনভার্সটা ভাঙে ইনভার্সটা ভাঙলে যেটা হবে উপরে একটা ওয়ান হবে আর রুট ওভার দিয়ে আমাদের এটা হয়ে যাবে কারণ এই হাফের মান হয়ে যাবে তখন হচ্ছে রুট যার কারণে ইনভার্সটা ভাঙলেও হবে অথবা এবার একটু অ্যান্সারটা হবে কোনো সমস্যা নেই এখন আমি আলোচনা করবো বারো এক নম্বর কোশ্চেনটি নিয়ে কোশ্চেনটা আমরা উঠিয়ে নিলাম ইকুয়াল দিয়ে এখন ক্যালকুলেশন করব এখানে হচ্ছে ইন্টিগ্রেশনটা আপাতত রেখে দেই নিচের অংশটা ধরে আমাদের উপরে অংশটা পাওয়া যায় এই জন্য তোমরা খেয়াল করবা আগে চিন্তা করতে হবে যে এটা যেমন যদি ইনটিগ্রেশনের ভগ্নাংশ হিসাবে থাকে অথবা দেখবে যে সরাসরি সূত্র বসানো যাচ্ছে না তখন হচ্ছে যে কোন অংশটা ধরলে কোন অংশটা পাওয়া যায় কারণ নিচেরটা ধরলে আমাদের উপরেরটা আসবে তা আমরা এখানে লিখে নিব হচ্ছে যে ধরি এখানে হচ্ছে আমাদের নিচে হলো এ প্লাস বি কজ এক্স তাহলে পুরোটা ধরলেই হচ্ছে কারণ এখানে এটাকে অন্তরজ করলে বা ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়ে যাবে এই জন্য আমরা পুরো অংশটা ধরে নিব তাহলে হচ্ছে এ প্লাস বি এটা হলো কস এক্স ইকুয়াল হলো জেড ধরলাম এবার যদি থেকে অন্তরজ করি তাহলে লাস্ট আছে আমাদের এখানে এটা জিরো আর এখানে হচ্ছে বি থাকবে আর হচ্ছে কজ এক্স কজ এক্সের অন্তরস আমাদের হচ্ছে মাইনাস সাইন এক্স হয় তাহলে প্লাস রয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস বি এটা হবে সাইন এক্স ফার্স্ট ব্রেকটা লিখবো হচ্ছে এখানে ডি এক্স ইকুয়াল হলো ডি জেড এবার আমাদের যেই কাজটা করতে হবে এখানে জিরোটা উঠিয়ে দিতে হবে তাহলে মাইনাস বি সাইন এক্স এটা হলো ডি এক্স ইকুয়াল হচ্ছে ডি জেড সুতরাং এখানে যদি আমরা মাইনাস বিটা ওই পাশে পাঠাই তাহলে আসতেছে আমাদের সাইন এক্স এটা হলো ডি এক্স ইকুয়াল জেড বাই হলো মাইনাস বি তাহলে সাইন এক্স ডি এক্সের মান পেয়েছি আমরা ডি জেড বাই মাইনাস বি এবার আমরা মানগুলো উপরে বসাবো তাহলে এটার মান হলো আমাদের এই অংশটা তাহলে ডি জেড মাইনাস বি তারপর হল নিচে আমাদের এ প্লাস বি কজ এক্স এ প্লাস বি কজ এক্সের মান হলো জেড এখানে বসবো হচ্ছে আমাদের জেড এখানে মাইনাস ওয়ান এটাকে সামনে নিয়ে আসবো মাইনাস ওয়ান বাই বি তাহলে থাকতেছে এখানে আমাদের ইন্টিগ্রেশন উপরে থাকতে হচ্ছে ডি জেড বাই হলো জেড ইকুয়াল মাইনাস ওয়ান বাই হলো বি এবার দেখো ইন্টিগ্রেশন এটা যদি আমরা জেডকে এক্স চিন্তা করি তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স মানে তাহলে ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন আমাদের হচ্ছে লন এক্স হয় তাহলে হচ্ছে এটা হবে আমাদের লন মডুলাস অফ জেড প্লাস হলো সি ইকুয়াল মাইনাস ওয়ান বাই বি লন থাকলো জেডের যে মান সেই মানটা বসাবে জেড এর মান হলো আমাদের এটা তাহলে এ প্লাস বি কস এক্স প্লাস হলো সি এখন আমি আলোচনা করবো বারোর দুই নাম্বার কোশ্চেনটি নিয়ে কোশ্চেনটা আমরা উঠিয়ে নিলাম এখানে ইন্টিগ্রেশন থাকলো উপরে হচ্ছে আমাদের সাইন এক্স এটা যা আছে রেখে দেয় স্কোয়ার প্লাস এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিব এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বি কস এক্স এটা হচ্ছে হোল স্কোয়ার আর এখানে হলো ডি এটা করার উদ্দেশ্য হলো যে আমরা এই অংশটাকে ধরবো এই অংশটা ধরলে উপরে অংশটা পাওয়া যায় এখন দেখো তাহলে আমাদের এখানে আসতে আমাদের বি কজ এক্স হোল স্কোয়ার তাহলে বি কজ এক্সকে ধরলে আমাদের সাইন এক্সটা আসবে ইকুয়াল দি আমরা এখানে ইন্ডিকেশন সিম্বলটা রেখে দিব আর এখানে যে মানটা আছে সেই মানটা ধরে নিব তাহলে ধরি এখানে হচ্ছে বি কজ এক্সকে ধরবো তাহলে বি কস এক্স ইকুয়াল হচ্ছে জেড এবার দেখো এখানে হচ্ছে যদি আমরা অন্তরস করি তাহলে আস্তে আস্তে আমাদের কি বি তো থাকবেই তাহলে যেহেতু বি ধ্রুব সংখ্যা বি এর সাথে গুণাকারে আছে বি বি এর মতো বসে যাবে কজ এক্স কজ এক্সের অন্তরীকরণ আমাদের জন্য হচ্ছে মাইনাস সাইন এক্স হয় তো এটা হবে আমাদের মাইনাস বি এটা হবে সাইন এক্স এটা হলো ডি এক্স ইকুয়াল হল ডি এটা হবে জেড এবার হচ্ছে মাইনাস বিটাকে আমরা ওই পাশে পাঠাবো তো সুতরাং আমি লিখতে পারি হচ্ছে সাইন এক্স ডি এক্স ইকুয়াল ডি জেড বাই হলো মাইনাস বি এবার আমরা মানগুলো এখানে বসিয়ে দেবো তো সাইন এক্স ডি এক্সের মান হলো আমাদের এটা তা আমরা লিখতে পারি উপরে যে ডি জেড বাই মাইনাস বি আর এখানে হলো এ স্কোয়ার থাকলো প্লাস বি কজ এক্স বি কজ এক্সের মান হলো জেড এটা হবে আমাদের জেড ই স্কোয়ার আর এখানে আর কোনো কিছু থাকতেছে না এখন অনেকে কোশ্চেন করতে পারে যে আমরা এই বারোর এক নাম্বার কোশ্চেনে যখন অঙ্কটা করেছিলাম বারোর এক নম্বরে আমরা এই নীচের সম্পূর্ণ অংশটাকে ধরে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমরা নিচের সম্পূর্ণ অংশটা ধরি নাই কিন্তু দুইটা পার্থক্য হলো কেন দেখো বারোর এখানে যেটা করলো মানে এটাকে ধরে যখন আমরা অন্তরস করি তখন এটা জিরো হয়ে যায় আর এখানে এই কজ এক্সকে করলে আমরা সরাসরি সাইনেক্সটা পাচ্ছি কিন্তু এখানে যদি এরকম করে আমরা যে পুরো অংশটাকে ধরে নেই এটা জিরো হয় কিন্তু এখানে কিন্তু কজ স্কোয়ার এক্স কারণ কজ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন নাই কজ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন যেহেতু নাই অথবা কজ স্কোয়ার যেটা আমরা একশো দা পর এন ধরে করি ডিফারেন্সিয়েশন তাহলে আমাদের সাইনেক্সটা আসে না যার কারণে আমরা এই এখানে শুধুমাত্র এই অংশটুকু নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি মানে এই অংশটুকু আমরা এখানে ধরে নিয়েছি এরকম কিছু ম্যাথের ক্ষেত্রে থাকবে এই জন্য তোমাদেরকে একটু বুঝে নিতে হবে যে কোনটার ক্ষেত্রে সম্পূর্ণ ধরতে হবে আর কোনটার ক্ষেত্রে সম্পূর্ণ ধরতে হবে না ইকুয়াল এবার দেখো এখানে মাইনাস ওয়ান বাই বি এটাকে সামনে নিয়ে আসবো মাইনাস ওয়ান বাই বি ইন্টিগ্রেশন উপরে থাকে আমাদের ডিজেড বাই হলো নিচে থাকতে স্কোয়ার প্লাস জেডি স্কোয়ার এটা একটা সূত্র হয় আমাদের যে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল যে সূত্র ছিল যে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ ওই সূত্রটা আমরা বসাবো তো ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই বি সূত্র ছিল ওয়ান বাই এ এর জায়গায় এখন এ আছে তাহলে ওয়ান বাই হলো এ তারপরে ছিল টেন ইনভার্স সূত্র ছিল আমাদের এক্স বাই এ এক্সের জায়গায় হলো জেড তাহলে জেড বাই হলো এ প্লাস হলো সি ইকুয়াল যে এখন আমরা লিখতে পারি এটা গুণ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এব আর এখানে থাকতেছে আমাদের টেন ইনভার্স জেড এর যে মান সেই মানটা বসাবে জেড এর মান হলো বি কস এক্স এখানে লিখতে পারি আমরা বি কস এক্স আর বাই হলো এ প্লাস হলো সি এখন আমি আলোচনা করবো টুয়েলভের থ্রি নাম্বার কোয়েশ্চেনটি নিয়ে কোয়েশ্চেনটা উঠিয়ে নিলাম এখানে আমাদের সেম একই কাজ করতে যে নিচের অংশটা ধরলে উপরের অংশটা পাওয়া যায় আমরা পাশে লিখবো হচ্ছে এখানে যে ধরি নিচে হলো আমাদের থ্রি প্লাস ফোর কস এক্স ইকুয়াল হল জেড এবার থ্রি এর যদি অন্তরস করি তাহলে আস্তে আমাদের এখানে জিরো আর এখানে কস এক্সের অন্তর আমরা জানি হচ্ছে মাইনাস সাইন এক্স তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে ফোর এখানে হলো সাইন এক্স আর পাশে হবে হচ্ছে আমাদের ডি এক্স ইকুয়াল হল ডি জেড এবার হচ্ছে এখানে থাকতেছে আমাদের বাদ আমরা লিখতে পারি মাইনাস ফোর সাইন এক্স এটা হলো ডি এক্স ইকুয়াল হল জেড এবার মাইনাস ফোরটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে থাকতেছে আমাদের এখানে মাইনাস সরি সাইন এক্স থাকবে সাইন এক্স এটা হলো ডি এক্স ইকুয়াল জেড বাই হলো মাইনাস ফোর এবার আমরা এই মানগুলো এখানে বসাবো তাহলে ইন্টিগ্রেশনটা থাকবে সাইন এক্স ডি এক্সের মান হল আমাদের জেড বাই হলো মাইনাস ফোর আর নিচে হচ্ছে থ্রি প্লাস ফোর কজ এক্সের মান হলো জেড এটা হবে আমাদের জেড এখানে থাকতেছে আমাদের মাইনাস ওয়ান এটা সামনে নিয়ে আসবো মাইনাস ওয়ান বাই ফোর উপরে থাকে ডি জেড বাই হলো জেড ইকুয়াল মাইনাস ওয়ান বাই ফোর যদি আমরা জেডকে এক্স ধরি তাহলে ডি এক্স বাই এক্স মানে ওয়ান বাই এক্স ওয়ান হচ্ছে হয় তাহলে এটা হবে লন জেড আমরা লিখতে পারি লন মডুলাস অফ জেড প্লাস হলো সি ইকুয়াল মাইনাস ওয়ান বাই ফোর লন থাকলো যে মান সেই মানটা বসবো জেডের মান হলো আমাদের থ্রি প্লাস থ্রি প্লাস ফোর আর প্লাস হলো সি আজকে তাহলে আমাদের এ পর্যন্ত থাকবে আজকের ক্লাসটি নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ